আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের স্পোর্টস পারসন লাইফলাইন চ্যানেলে। এই চ্যানেলে আপনি জানতে পারবেন খেলোয়াড়দের জীবনী সম্পর্কে। তো আর দেরি না করে চলুন, চলে যাই আজকের মূল ভিডিওতে। যাবার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। রোনালদিনহো হলেন ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলোয়াড়। ইদানিংকালের সবচেয়ে আকর্ষণীয় ফুটবলার হিসেবে তিনি স্বীকৃত। তিনি স্পেনের বার্সেলোনা ক্লাবে খেলতেন। তিনি বেশিরভাগ সময় আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেন। তিনি তার ক্যারিয়ারে ইউরোপীয় ক্লাব প্যারিস, সেন্ট জার্মেই, বার্সেলোনা এবং মিলানে খেললেও তিনি মূলত ব্রাজিলের জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। তিনি প্রায়ই তার সময়ের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। রোনালদিনহো দুইটি ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার এবং একটি ব্যালন ডি অর পুরস্কার লাভ করেন। রোনালদিনহোর পূর্ণ নাম রোনালদো ডে আসিস মোরেরা। তিনি 21 মার্চ 1980 সালে ব্রাজিলের পোর্তো আলিগ্রেতে জন্মগ্রহণ করেন, যা ব্রাজিল ফুটবলের তীর্থভূমি, জাদুকরদের জন্মস্থান, যেখানে ফুটবলটা হলো ভালোবাসা আর প্রতিটা মানুষ সেই ফুটবলের। সেই ব্রাজিলেই সমুদ্র তীরবর্তী এক শহরে জন্ম নেন রোনালদিনহো। তার ডাকনাম ছিল গাউচো। তার বাবা জোসে মোরেইরাও স্থানীয় এক ক্লাবের ফুটবলার ছিলেন। ব্রাজিলের অন্যান্য পরিবারগুলোর মতো দিনহোর পরিবারও ছিল ফুটবলের পূজারী। তার পরিবারে সবসময় ফুটবল নিয়ে আলোচনা চলত। দুঃখের বিষয়, রোনালদিনহোর বয়স যখন মাত্র 8 বছর, তখন তার বাবা পারিবারিক এক সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান। এই 8 বছর বয়স থেকেই রোনালদিনহোর ফুটবলীয় প্রতিভার প্রকাশ পেতে শুরু করে। তার বলের উপর নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা, গতিশীল ফুটবল নিয়ে নতুন নতুন কলাকৌশলে সবাই মুগ্ধ হয়ে যেত। খুব ছোট বয়সেই রোনালদিনহো তার চেয়ে তুলনামূলকভাবে বেশ বড় বড় খেলোয়াড়দের সাথে খেলার সুযোগ পেয়ে যান। তাই বয়সে খুব ছোট হওয়ায় আসল নাম রোনালদো হওয়ার পরও তাকে ডাকা হতো রোনালদিনহো বলে, যার অর্থ করলে দাঁড়ায় ছোট রোনালদো। রোনালদিনহোকে প্রথম সবাই চিনতে পারে যখন রোনালদিনহোর বয়স ছিল মাত্র 13 বছর। এক স্থানীয় দলের সাথে রোনালদিনহোর দল 23-0 গোলে জয়লাভ করে। এবং ধারণা করুন তো, রোনালদিনহো কয়টি গোল দিয়েছিল সেই ম্যাচে? হ্যাঁ, গুনে গুনে 23টি। 23টি গোলের সবগুলো তিনি নিজে একাই করেছিলেন। এর কিছুদিন পর 1997 সালে রোনালদিনহো ডাক পেলেন ব্রাজিলের অনূর্ধ্ব 17-এর যুব বিশ্বকাপের দলে। ব্রাজিল চ্যাম্পিয়ন দল, রোনালদিনহো হলেন টুর্নামেন্টের তৃতীয় সেরা, পেলেন ব্রোঞ্জ বল। এই বিশ্বকাপে দিনহো মোট 2টি গোল করেছিলেন। সবাই শুনতে পেল অনাগত এক ফুটবল বিশ্বের আগমনী বার্তা। রোনালদিনহোকে দলে ভেড়াতে ব্রাজিলের বড় বড় ক্লাবগুলো ছোটাছুটি শুরু করে দিল। কিছুদিনের মাঝেই ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব গ্রেমিও রোনালদিনহোকে চুক্তিবদ্ধ করে ফেলতে সক্ষম হলো। গ্রেমিওর যুব দলে নিজের ক্যারিয়ার শুরু করলেন রোনালদিনহো। 1998 সালে সিনিয়র দলে অভিষেক ঘটল তার। খেললেন ব্রাজিলের ঘরোয়া লীগ কোপা লিবার্তাদোরেসে। 1999 সালে গ্রেমিয়ার হয়ে তিনি 48 ম্যাচেই গড়ে বসেন 23টি গোল। এত অল্প বয়সে এমন সাফল্য খুব কমই দেখা যায়। এ সময় রোনালদিনহোর সবচেয়ে উল্লেখযোগ্য ম্যাচটি ছিল ইন্টারন্যাশনালের বিপক্ষে। ইন্টারন্যাশনালে তখন খেলতেন ব্রাজিলের 1994 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গা। খেলার এক পর্যায়ে দুঙ্গার মাথার উপর দিয়ে বল ফ্লিক করেন রনি। সেই ম্যাচেই আরেকবার চমৎকার ড্রিবলিংয়ে দুঙ্গাকে বোকা বানিয়ে জয়সূচক গোল করেছিলেন রোনালদিনহো। ব্রাজিলে মাত্র কয়েকজন ফুটবলার আছেন যারা সকল পর্যায়ের আন্তর্জাতিক বয়সভিত্তিক দলে খেলেছেন, তাদের মাঝে রোনালদিনহো একজন। 1999 সালে দিনহো সাউথ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন। এই প্রতিযোগিতায় তিনি মোট 3টি গোল করেছিলেন,
এর ফলে ব্রাজিল ফিফা যুব বিশ্বকাপে খেলার সুযোগ পায়। নাইজেরিয়ায় অনুষ্ঠিত ফিফা যুব বিশ্বকাপেও দিনহো মোট 3টি গোল করেছিলেন। এই টুর্নামেন্টে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল। তার এই ধারাবাহিক সাফল্যের ফলে 26 জুন 1999 সালে লাটভিয়ার সাথে এক খেলায় ব্রাজিলের সিনিয়র টিমে রোনালদিনহোর অভিষেক ঘটে। তখন দিনহোর বয়স মাত্র 19 বছর। ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে জড়ালেন রোনালদিনহো, হাতে তুলে নিলেন সাম্বার পতাকা। লাটভিয়াকে 3-0 গোলে হারালো ব্রাজিল। দিনহো একাই করলেন 2 গোল। 1999 এর কোপা আমেরিকার ব্রাজিল দলে ডাক পেয়ে গেলেন তিনি। স্বপ্নের শুরুটা করলেন স্বপ্নের মতোই। 1999 সালের কোপা আমেরিকায় করলেন 1টি গোল। ব্রাজিল হলো চ্যাম্পিয়ন। কোপা আমেরিকা কাপে চুমু এঁকে দেওয়ার সুযোগ পেলেন রোনালদিনহো, তাও মাত্র 19 বছর বয়সে। ভাগ্যবান রোনালদিনহো। 1999 ফিফা কনফেডারেশন কাপ, শুধুমাত্র ফাইনাল বাদে সব ম্যাচে একের পর এক গোল করলেন রোনালদিনহো। সৌদি আরবের সাথে 8-2 গোলে জেতা ম্যাচে করলেন হ্যাট্রিক। ফাইনালে গোল পেলেন না রোনালদিনহো, মেক্সিকোর কাছে হেরে গেল ব্রাজিল। রোনালদিনহো জিতলেন টুর্নামেন্ট সেরার গোল্ডেন বলের পুরস্কার। সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুটও নিজের করে নিলেন। 2000 সালে রোনালদিনহো ব্রাজিলের অনূর্ধ্ব 23 দলের হয়ে প্রি অলিম্পিক টুর্নামেন্টে অংশ নেন। এই প্রতিযোগিতার 7টি ম্যাচে 9 গোল করে দলকে চ্যাম্পিয়ন করেন। 2002 সালে রোনালদিনহো ব্রাজিলের জার্সি গায়ে তার প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন। রোনালদো আর রিভালদোর সাথে জুটি বাঁধলেন রোনালদিনহো। এর আগেও এই ত্রয়ী ব্রাজিলকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন বানিয়েছিল, তাই এই ত্রয়ীর ওপর ভরসা একটু বেশিই ছিল। এই বিশ্বকাপে 5টি ম্যাচে 2 গোল করেন রোনালদিনহো। এছাড়াও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছিলেন। রোনালদিনহো ব্যক্তিগত পুরস্কার হিসেবে ফিফা কনফেডারেশন কাপ, গোল্ডেন বল, ব্রোঞ্জ বল, গোল্ডেন শু, কনমেবল মেন প্রি অলিম্পিক টপ স্কোরারের পুরস্কার জিতেছেন। এছাড়াও 2 বার ওয়ার্ল্ড সুকার ম্যাগাজিনের বর্ষসেরা খেলোয়াড়, 2 বার ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন। ব্যালেন্টিয়রও জিতেছেন এ প্রতিভাধর ফুটবলার। ফিফা বিশ্বকাপের একাদশে 1বার এবং ফিফপ্রো ওয়ার্ল্ড একাদশে 3বার জায়গা করে নিয়েছেন। এমনই ছিলেন ব্রাজিলের এই জাদুকর, আদরের গাউচো, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ড্রিবলার, অন্যতম সেরা খেলোয়াড়ও বলা হয় যাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কমেন্ট করে আমাদের জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।